মানি হাইস্টের লে কাসা দে পাপেল বেলা চাও গানটা সকলের বেশ প্রিয় এবং এর জনপ্রিয়তা কিন্তু বেশ তুঙ্গে। এটি একটি ইতালিয়ান ফোক সং, আর এর ইংলিশ টাইটেলের নাম গুড বাই বিউটিফুল। 90 দশকের ইতালিয়ান চাষিরা ধান চাষের সময় এই ফোক সং এর অরিজিনাল ভার্সন আলা মদিনা আপিনা আলজাটা গাইত। এরপর সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটেছে গানের বলেও। তবে 2017 স্প্যানিশ টিভি সিরিজ মানি হাইস্ট এবং 2018 দ্য কার্নিভাল ব্যান্ডের একটি ফিচার ফিল্মে এই গানটির জনপ্রিয়তা একেবারে শিখরে পৌঁছে যায়। বেলা চাওয়ের অনুপ্রেরণায় তৈরি গান ভারতীয় ছবিতেও দেখা গিয়েছে এর আগে, একটি দক্ষিণী ছবির সাথে সাথে রণবীর কাপুরের বেশরম সিনেমাতেও। তবে আজ এ কথা কেন, কারণ এবার টলিউডে এই গানের প্রভাব দেখা যাচ্ছে। কিভাবে দেখে নিন। নামক দিবি না সীমা পূর্ণিমা, ও বেলা চাও বেলা চাও বেলা চাও। আরে গানের শব্দের অদল বদল নিয়ে ভাবছেন? হ্যাঁ, সীমা পূর্ণিমা দিয়ে শুরু হলেও বেলা চাওতে ফিরে এসে তারপর যে কাণ্ডটা ঘটালেন অঙ্কুশ, তা সত্যিই ভাবনার ঊর্ধ্বে। লকডাউন, বাড়িতে বসে সময় কাটানোর সব থেকে ভালো উপায় সিনেমা দেখা, লুডো খেলা, যাতে নিজেকে যথারীতি পারদর্শী প্রমাণ করেছেন অঙ্কুশ। আর মনকে ভালো রাখার উপায় হিসাবে সেরা উপায় গান শোনা এবং করা দুটোই। এর আগেও কিন্তু অঙ্কুশ গানের প্রতি তার দক্ষতা দেখিয়েছেন। দেখ মেরা দিল ধড়কা মেরি জান তড়পতি হিসে দেখ মেরা দিল ধড়কা মেরি জান তড়পতি হই জন্নত কি বহুর নই মেরে কলেজ কি এক লড়কি হ। তাই এবার উইন থ্রিলার আবতার তার খুব প্রিয় বেলা চাও গানটি অঙ্কুশের গলায় শুনবে। তা ভালো তো, অঙ্কুশও একদম রেডি। তবে এ কি হঠাৎ বেলা চাওতে বলিউড ঢুকলো কি করে? বেলা চাও, এই বেলা চাও, প্লিজ বেলা চাও। বেলা চাও ফ্রম মানি হাইস্ট? ইয়েস। সো ইজি ম্যান। নামক দিবি না সীমা পূর্ণিমা, ও বেলা চাও বেলা চাও বেলা চাও চাও চাও, দিল কো বাঁচানা ধোকা না খানা, ধোকা হে প্যার ইয়ার প্যার হে ধোকা। তবে এটা কিন্তু সত্যি মানতে হবে ক্ষমতা আছে অঙ্কুশের, এইভাবে দুটো গানকে মিলিয়ে দেওয়া সত্যি এ বোধহয় অঙ্কুশের পক্ষে সম্ভব। আপনি কতটা একমত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।